কেমন আছে সবাই? বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবেত অবশ্যই ভালোবাসা। দেখো কি কুয়াশা ভোরবেলা, আমরা উঠেছিলাম ভোরবেলা, বীভৎস মানে বীভৎস কুয়াশা। ছেলে পটি করেছে, পটি করে কান্না করছে। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ শীতে কাঁপছিলাম, ছেলেও শীতে কান্না করছিল। কান্নাকাটি ড্রেসগুলো খুব সুন্দর, খুবই মানে খুবই সুন্দর সফট। আর আমার ছেলের ভিডিও দেখো, আমার ছেলে ভিডিও করেছে, তোমরা একটু দেখো। তোমরা আমাদের সঙ্গে আছো, পাশে আছো, এটাই আমাদের অনেক। আমাদের ভিডিওগুলো দেখো, ব্লগগুলো একটু লাইক শেয়ার করো, একটু কমেন্ট করো, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, আমাদের পাশে আছো, অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট ছেলেটি ভিডিও বানিয়েছে, তোমাদের কেমন লাগলো দেখে আমাদেরকে? এখন তো মোবাইলে আমার যখন নেট থাকে না অন, তখন ওইগুলি ফটো তুলে ভিডিও করে, কত কি খেলে, মানে মোবাইল অন্ত জীবন আর কি, মোবাইলই প্রাণ, এরকম মনে হয়। বলো, আমি নিজে ভিডিও করেছি, আমার ভিডিও এগুলো আমি করেছি, বলো বলো, এই ফটো আমি তুলেছি, এ ফ্যানের ছবিটা বলো। পাড়ায় আগামীকাল কীর্তন হবে, রাতে জন্মদিন হবে, তার কিছু ভিডিও করে আনলাম, একটা ভাই করবে, খুব পরিশ্রমী। আমি রুটি বানাচ্ছি, ওখান দেখি সন্ধ্যাবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি নানান রকমের হয়েছে, একটু তেরা বেঁকা, দেখাবো সব। এই দেখো, বলবো তুমি কিছু, বলো কি বলবো আমি, ওই যে কি বলতে নিলাম, ইন্ডিয়ান বলো, ওটা ইন্ডিয়ান ম্যাপ, নেপালের ম্যাপ, পাকিস্তানের ম্যাপ। রুটি বানিয়ে একবারে ফ্রেশ হবো, সন্ধ্যা টন্ধা দিয়ে, শাশুড়ি মা সন্ধ্যা দিল, ছোট দিনে বেলা শীতের দিন, সারতে সারতে বেলা যায়, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, পরিষ্কার করা, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে, বুঝতেই পারো সবাই। রাতে হবে ধনে পাতা বাটা আর মসুর ডালে বড়া, ডিনার। আজকে ভাতটা গলে গলে গেছে একদম, আমার শাশুড়ি মার তো পছন্দ না গলা ভাত। ওগুলোই খেয়েছে, কি করবে, মোবাইল আরেক হাতে রুটি বানাচ্ছি, তাই একটু মানে রুটিগুলো চড়ে চড়ে ছিটকে ছিটকে যাচ্ছে। এমনি ছিটকে যায় না, তবে রুটি আমার এখন ফুলে, এখন ইদানিং কয়েকদিন থেকেই ফুলে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রুটি ফুলাটা। গরম গরম রুটি, ধনে পাতার চাটনি, চচ্চড়ি, সব কিছু, আলু ভাজা, চচ্চড়িটা বেশি ভালো লাগলো, ধনে পাতার চাটনিটা বিভৎস ঝাল হয়েছে, বিভৎস ঝাল। বহুদিন পর বোধ একসঙ্গে দেখা যাচ্ছে না, কয়েক বছর, কয়েক বছর পর খাই না তো, খাই দুপুরে যখন ভাত খাই নি, তখন রুটি খেলাম অল্প কয়টা। ঘুরে বাজা লাগলে নাও, তোমার মার যা হয় যেমন সুরটা আছে ওইটা খাবো ভাবতেছি। দেখি তাহলে আমাকে একটা এনে দেবা, এত সমস্যা হচ্ছে না, শীতকালে গেলে আরো বেশি হয় দেখবা। নিজেকে একটু ভালোবাসে, কেমন হচ্ছে ফটোটা, ছেলে এগুলো অ্যাপগুলো বের করেছিল, আমি তো তুলতেই পাইনি, অ্যাপগুলোর ফটো ছেলেই তুলে দিচ্ছিল, ছেলের সঙ্গে আবার একটা ছবি তুললাম। এই যে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু শুনো মা ছেলে কথোপকথন। আমার ছেলে আড়াই বছর বয়স, দু একটা কথা বলতে পারে আদো আদো, কি করবো, দেরিতে শিখছে, শিখুক, খাওয়া শেখে না, খাওয়া বুঝে না কিছুই। আ বাবা মা ব্যথা ভাই, আমি করতাম দুষ্ট করতে হয় না, সবাই ব্যাড বয় বলবে, মা ব্যথা ভাই সামান্য।
কিছু বলবি তো বল, মারিস কেন? খুব মারে আমার ছেলের, এত মারে হাত না তোর, খুব মারে হাত বাবা, মারতে হয় না। কি করে কি না করে, না না বাবা, এমনি তোর মার মাথা চুল উঠে শেষ, এমনি চুল টুল উঠে শেষ, থাইরয়েড হয়ে, চুল যত্ন করতে পারি না, ভিজা থাকে, ঠিক করে শ্যাম্পু করতে পারি না, যে ঠান্ডা। তাহলে রেখে দেবো কিন্তু, দেখি সবাই বলবে ব্যাড বয়। এতদিন ধনে পাতা ভাত, মসুর ডাল, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে বড়া। আরে খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি ছেলেকে খাওয়ালাম, সব সারলাম, কিন্তু শীতের দিন যতটা এগিয়ে রাখা যায় আর কি। মার কথা তো সারা জীবনই মনে পড়ে, বাবা মা স্বামী সন্তান সকলকেই প্রয়োজন, ভাই বোন, কিন্তু যেহেতু আমার মা নেই তো কার কাছে কই মনের কথা, কে বা শুনবে আমার কথা, কাকেই বা বলবো আমার কথা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কি যে কষ্ট, আমি একটু অসুস্থই থাকি, কয়েকদিন থেকে খুবই অসুস্থ, যেহেতু এত ঠান্ডা পড়েছে, বীভৎস গ্যাসের প্রবলেম হচ্ছে, বীভৎস থাইরয়েডে বীভৎস হয়ে গেছে, কে খোঁজ নেবে, কাকে বলবো, বলি কাছের লোককে, তবু মার মতো তো আর কেউ হয় না। এটাই তোমাদের সঙ্গে যেটুকু পারি মনের কথা দুঃখের কথা শেয়ার করি, তোমরা যদি আমার সঙ্গে থেকো, পাশে থাকো, তাহলে ভালো লাগবে, একটু হলেও মাকে ভুলতে পারবো, মা তো মাই হয়, কখনো তো ভোলা সম্ভব না, কখনো বেশি মনে পড়ে, কখনো কম মনে পড়ে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যারা আমার সঙ্গে আছো, থেকো, আশীর্বাদ রেখো, শুভরাত্রি সকলকে, গুড নাইট।